হ্যালো বন্ধুরা, অনামিকা ভ্যারাইটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আর মা ছাদে এসেছি রান্না করার জন্য। আজকে চিড়ে দিয়ে একটা রেসিপি বানানো হবে, তাই এখানে নেওয়া হয়েছে 500 চিড়ে, আর এখানে আছে টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনে পাতা, মটরশুঁটি আর একটা ফুলকপি। মা এদিকে মটরশুঁটি ছাড়াতে বসে গেছে। আমিও বাকি আনাজগুলো কেটে নিই, একদম সব রেডি করে নিয়ে বসে গেছি। ফুলকপির এই অংশটা আমি দেবো না, শুধু ফুলকপিটুকু দেবো। এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নেব। ফুলকপিগুলো সব কাটা হয়ে গেছে, মানে ভালো করে জল থেকে ধুয়ে তুলে নিচ্ছি। সব সবজি কাটা হয়ে গেছে, এখানে মটরশুঁটি আছে আর এখানে ফুলকপি, টমেটো, ধনে পাতা আর ক্যাপসিকাম। কাঁচা লঙ্কাটা এখন গোটা গোটাই রেখেছি, এটা আমি পরে কুচিয়ে নেব। আর এখানে আছে চিড়ে, এটা এখন আমি ধোবো না, এরকমই থাকবে। আজকে রান্নাটা হবে উনানে, ছাদে উনানে রান্না করার আনন্দ কিন্তু আলাদা। হ্যাঁ ঠিক আছে, উনান জ্বালা হয়ে গেছে, এবার কড়াইতে দেওয়া হচ্ছে তেল। আজকের রান্নাটাও মাই করছে। ফার্স্টেই দেওয়া হচ্ছে ফুলকপি, কপিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হাফ চামচ লবণ। এবার এটা ঢাকা দেওয়া হয়ে গেল, যাতে আনাজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে। মা ওদিকে ফুলকপি ভাজছে আর এদিকে আমি চিড়েটা ধুয়ে নেব। খুব ভালোভাবে চিড়েটা ধুয়ে নিতে হবে, চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে। এই জলটা আমি দুবার তিনবার ফেলে ফেলে চিড়েটা ধুয়ে নেব। খুব ভালো করে চিড়েটা ধোয়া হয়ে গেছে, এবার এটা জল ঝরার জন্য একটা চুপড়িতে করে ঢেলে দিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে এটা ঢেলে নেওয়া হচ্ছে। আবারও কড়াইতে দেওয়া হচ্ছে একটু সাদা তেল, দু আধখানা করা একটা তেজপাতা,
আর একটা শুকনো লঙ্কা। ফোড়নে দেয়া হলো তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দেয়া হচ্ছে জিরে। এবার এর মধ্যে ক্যাপসিকাম কুচিটা দেয়া হচ্ছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে টমেটো কুচি। মটরশুঁটিগুলোও দেওয়া হয়ে যাচ্ছে। এবার সব একসাথে খুব ভালোভাবে নাড়তে হবে। ঢাকা খুলে এর মধ্যে দেওয়া হচ্ছে চারটে কাঁচা লঙ্কা। এটা কিন্তু যে যেমন ঝাল পছন্দ করবে সে সেই মতো দেবে। ঢাকা দেওয়া ছিল বলে জল ভার হয়েছে, আনাজটা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে, জল সব শুকিয়ে গেছে আর আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দেওয়া হচ্ছে। বেশ সেন্ট বেরিয়েছে মটরশুঁটির। শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আজকের রান্নাটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি খুবই সুন্দর হবে। এবার দেয়া হচ্ছে 2 চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, এখানে চামচটা ছোট তাই 1.5 চামচ দেওয়া হলো। দেয়া হচ্ছে স্বাদ মতো লবণ, আর দেয়া হচ্ছে ধনেপাতা কুচি। এখানে কিন্তু সব ধনেপাতা কুচানো এর মধ্যে দেয়া হচ্ছে না, কিছুটা আমি রেখে দিয়েছি কাটা। এরপর দেয়া হলো ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মেশাতে হবে। এর মধ্যে দেয়া হচ্ছে 1 চা চামচ চিনি। ঝাল জিনিস যেহেতু তাই চিনি একটু দিলে খেতে বেশি ভালো লাগবে। তবে বন্ধুরা, এটা তোমরা ঝাল না করে মিষ্টিও কিন্তু করতে পারো, এতে ঝালের বদলে চিনির পরিমাণটা বেশি দিতে হবে। এবার এর মধ্যে দেয়া হচ্ছে ধুয়ে রাখা চিড়ে। চিড়েটা দেখো কিন্তু একদম ঘেঁটে যায়নি আর একদম ঝরঝরে আছে। এভাবে এটাকে জল ঝরিয়ে নিলে চিড়েটা কিন্তু একদমই ঝরঝরে থাকবে। যেহেতু চিড়ের পরিমাণটা বেশি তাই এইভাবে অল্প অল্প করে দিয়ে একটু করে নেড়ে নিতে হবে। আর তোমরা যদি অল্প পরিমাণে চিড়ে নাও তাহলে একবারেই দিয়ে দিতে পারো। এইভাবে অল্প অল্প করে সমস্ত চিড়েটা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ধীরে ধীরে একটু পাল্টে নিতে হবে। সমস্ত চিড়ে মেশানো হয়ে গেছে। এভাবে একটু করে ঢাকা দিতে হবে আর একটু করে ঢাকা খুলে এগুলোকে একবার নেড়ে দিতে হবে। এভাবে 5 থেকে 10 মিনিটের মতো নাড়লে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিনের আলোও শেষ আর আমাদের রান্নাও শেষ। ছাদ থেকে নিচে চলে এলাম, দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের রান্নাঘর। আর আমি যে বলেছিলাম ধনেপাতা কুচানো রেখে দিয়েছি, এই হচ্ছে সেই ধনেপাতা কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো। এবার এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেবো যাতে এর সেন্টটা হয়। একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে দেব। আর যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে যে কোনো রান্না হলেই সবার আগে আমি আমার জন্য তুলি, তাই এবারেও সবার আগেই আমি এটাকে মিশিয়ে নিয়ে একটা প্লেটে করে আমার নিজের জন্য তুলে নেব। একটু টেস্ট করে দেখি কেমন হলো ঝাল চিঁড়ে।
এখানেও উপর থেকে কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। চলো এবার খেয়ে দেখা যাক। খাবারটা আমি টেস্ট করে দেখলাম, ভীষণই সুন্দর খেতে হয়েছে, ঝাল ঝাল মতো, খুবই ঝাল ছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন, টাটা।